নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা প্যারোডি আপনাদেরকে শোনাব। এই গানের কথা বৈশাখী পাল আর গেয়েছেন অনুভব মাইতি। গোটা পশ্চিমবাংলার যে অবস্থা, সেই অবস্থা অনুভব মাইতির কণ্ঠে আর বৈশাখী পাল তার লেখনীতে ফুটিয়ে তুলেছেন। বাংলার যে প্রকৃত অর্থে কি ভয়ঙ্কর অবস্থায় এই প্রায় 2 মিনিটের এই গানটি আপনাদেরকে একটু শুনতে হবে। অসাধারণ গানটা গিয়েছেন। আমার মনে হয় গানটা শোনার পর আর আলাদা করে কারোকে কিছু বলার দরকার হয় না যে গোটা বাংলার প্রকৃত চেহারাটা কি, এই মুহূর্তে কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে গোটা বাংলাটা। আমরা আগে গানটা শুনে নিই, তারপরে আমি প্রতিবেদনের শেষ অংশে 2-4টে কথা বলব। মনে করি বিদেশ যাব, বিদেশ গেলে চাকরি পাব, রাজ্যে আমার নাই কাম, নেতাই বলে ঘুষান, লেখা পড়ার এই দেশে নেই দাম, রে যদুরাম। মিথ্যে শুনে পচলো এবার কান, রে যদুরাম, মিথ্যে শুনে পচলো এবার কান। এই বয়স বাড়ে দিনে দিনে চাকরি পাওয়া দায়, ফুটপাতে লোক আর দেখে না বাঁচার কি উপায়, গরিব মরে মাটির ঘরে মাথায় না পায় ছাদ, ঘরের টাকায় বাড়ছে রোজি নেতার রাজপ্রাসাদ। মনে করি জেলেই যাব, সব নেতাদের সেথায় পাব, লোকে বলে চোর চোর, ওদের চোখে টাকার ঘোর, এই রাজ্যে কবে আসবে নতুন ভোর, রে যদুরাম, সংসারে আজ টাকার বড় জোর, রে যদুরাম, সংসারে আজ টাকার বড় জলকেও ছাপিয়ে যায় চোখের জল। এই চাপ বেগুনি, এই চাপ বেগুনি শিল্প হলো দিদির হাতের গুনে, রাজ্য এবার ডুবছে হাজার মিথ্যে ভাতার দিনে, ভিন রাজ্যে ছুটছে সবাই পেটের বড় টান, নীল সাদা হয় পুরনো বীজ সব ইরানির দান। মনে করি ভোটটা দিব, ভোটটা দিলে রেহাই পাবো, নেতা বলে নাই রে যদুরাম, এ দেশে নেই ভোটের কোনো দাম, রে যদুরাম, এ দেশে নেই ভোটের কোনো দাম। বোন বৈশাখী পালের লেখা তার অনুভূতি, এবং ওই একই অনুভূতি দিয়ে অনুভব মাইতির গাওয়া গান, আমার মনে হয় গোটা বাংলার মানুষকে এটা একটা ভাবাবে। বাংলার মানুষ, বাংলার এই যে চেহারা, এই চেহারাটা তো বাংলার ছিল না, যদিও বাংলার অনুন্নয়নের এই অভিযোগ বাংলার সরকারের বিরুদ্ধে বহুদিনের, বেশ কয়েক দশক ধরে বাংলাতে এই চিত্র চলছে, বাংলায় কোনো উন্নয়ন নেই। বাংলা মানে হচ্ছে অনুন্নয়ন, বাংলা মানে হচ্ছে কর্মহীনতা, কিন্তু বাংলার এই যে দৈনতা, এত কিছুর মধ্যেও বাংলার একটা জায়গায় বাংলা মাথা উঁচু করে থাকতো, সেটা হচ্ছে বাংলার শিক্ষা, বাংলার সংস্কৃতি, সেই গোটাটাকে জলাঞ্জলি দিয়েছে। আজকে শিক্ষা দপ্তর গোটাটা জেলে বসে রয়েছে। সংস্কৃতি মানে সলমান খানের হাত ধরে নৃত্য করা। এই যে শিক্ষা সংস্কৃতি বাংলার মানুষকে উপহার দিলেন, বিগত 13 বছর ধরে বাংলার মানুষ পেলেন, বাংলার মানুষ যথেষ্ট বেদনা নিয়ে রয়েছেন, যন্ত্রণায় রয়েছেন, যে তারা চাইছেন যে এখান থেকে মুক্তি পেতে। সেই মুক্তির গান অনুভব মাইতি গেয়েছেন। আমার মনে হয় গোটা বাংলার ঘরে ঘরে এই গান বাজুক আগামী দিনে। এ ধরনের আরো অনেক গান তৈরি হোক গোটা বাংলা জুড়ে, এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ সোচ্চার হোক, গানে, কবিতায়, কথায়, আন্দোলনে, সমস্ত স্তর থেকে এই প্রতিবাদটা উঠুক। শুধু ইডি সিবিআই নির্ভর এই রাজ্য যেন না হয়ে যায়। নমস্কার।